নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো আজকে আমি আর আমার দাদা মেদিনীপুর থেকে যাব আমাদের দেশের বাড়ি, যেটি মাকলির কাছে একটি গ্রামে। আমরা যাব গোয়ালতোড় হয়ে। তো সাধারণত মেদিনীপুর থেকে গোয়ালতোড় যেতে গেলে সবাই ভাদুতলা মারাকাটা হয়ে রুটটা নেয়, যেটা একটা বাস রাস্তা এবং ওটা সোজা সহজ রাস্তা। তো আমরা ভাবলাম আজকে একটু এক্সপ্লোর করি, এবং সেই জন্য আমরা মেদিনীপুরের পেছন দিকটা হয়ে, মানে বিদ্যাসাগর ইউনিভার্সিটির হয়ে সেন্ট জোসেফ হসপিটাল, খয়রুল্লাহ চক, নয়াগ্রাম, কলসিভাঙ্গা হয়ে গিয়ে মিশবো গোয়ালতোড়ে। তো এই রাস্তার দুদিকে দৃশ্যটি খুব সুন্দর, সবুজ ক্ষেত ও বনজঙ্গলে ঘেরা এবং অনেকগুলো ছোট ছোট গ্রাম পড়বে এবং আঁকাবাঁকা রাস্তা। তো চলুন এই রাস্তাটাই আজ এক্সপ্লোর করা যাক, সঙ্গে থাকুন। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম বাইকে করে, দাদা আর আমি। এখন আমরা পেরোচ্ছি রেলওয়ে ব্রিজটা, এরপরে আমরা এইদিকে চলে এলাম বিদ্যাসাগর ইউনিভার্সিটির দিকে। এখন বের হচ্ছি বিদ্যাসাগর ইউনিভার্সিটির সামনে হয়ে, কিছুটা এগিয়ে গিয়ে আমাদেরকে বাঁধে নিতে হবে। এইখান থেকে আমরা নেব বাম দিক, সোজা রাস্তাটা তাঁতিগড়িয়ার দিকে চলে যাচ্ছে, ওই দিকেও একটা লেভেল ক্রসিং পড়ে। তো এই বাম দিক হয়ে সোজা আমরা চলে যাব সেন্ট জোসেফ হসপিটালের দিকে, এবং এই রাস্তাটাই খয়রুল্লাহ চকের দিকে যাচ্ছে। এই দিকটা কিছুটা নতুন বসতি বলতে পারেন আপনি, মেদিনীপুর শহর থেকে একটু দূরে নিরিবিলির মধ্যে নতুন বসতি। পৌঁছে গেলাম খয়রুল্লাহ চক, এটা খয়রুল্লাহর পুরনো শিব এবং কালী মন্দির, সামনে একটা পুকুর এখানে রয়েছে। এরপরে আমরা ধীরে ধীরে পেরোচ্ছি খয়রুল্লাহর বসতি এলাকাটা। এখন চারিদিকে প্রচুর বাড়ি, এখানে একটা স্কুলও আছে। ধীরে ধীরে খয়রুল্লাহ ছাড়িয়ে এবার আমরা যাব বাইরের দিকে। খয়রুল্লাহ পেরিয়ে এবার জঙ্গলের রাস্তা ধরেছি, আমরা আবার এগিয়ে চলেছি। পথে পড়লো একটি সুন্দর দৃশ্য, কিছুটা খোলা মাঠ, ওখানে গরু এবং অন্যান্য গবাদি পশুরা চড়ছে। এইবারে ধীরে ধীরে এলো সিজুয়া। এই সিজুয়া থেকে মুড়াকাটা আর কুইবুড়ির দিকে দুদিকে দুটো রাস্তা চলে যাচ্ছে, আর এটা হলো সিজুয়া। আস্তে আস্তে আমরা পার হচ্ছি সিজুয়ার যে মোড় বা বাজার এলাকাটা। তারপরে আমরা আবার এগিয়ে চলেছি সামনের দিকে, এরপরে আসবে নয়াগ্রাম। কিছুটা পেরোতেই দুদিকে পড়লো ধান ক্ষেত এবং মনোরম একটা দৃশ্য, পুরো সবুজে ঘেরা, মানে যে কোনো ভালো ওয়ালপেপার হতে পারে আপনি বলতে পারেন। এরপর আমরা পৌঁছে গেলাম নয়াগ্রাম, এবং এরপরে আসবে গড়মাল। নয়াগ্রামের মধ্যেই দেখতে পেলাম ডান দিকে, এটা হয়তো কোনো স্কুল। তো এখানে খুবই সুন্দর ছবি এবং দেয়াল চিত্র আঁকা আছে, কেউ যদি এই জায়গাটার সম্বন্ধে জানেন দয়া করে মেনশন করবেন কমেন্টে। এটা হলো ইঞ্জিলিকা চক, এবং এখান থেকে পেরিয়ে আমরা আগে এগিয়ে যাব। এই সামনে এটা ফুলপাড়ি হতে বেনাশুলির রাস্তায় একটা কলাই চণ্ডি খালের উপরে একটা পাইল ফাউন্ডেশনের কাজ হচ্ছে, যেটা 45 মিটার লম্বা, এটা একটা ব্রিজ মতো তৈরি হবে। তো আনুমানিক খরচ যেটা দেখলাম 376 লক্ষ টাকা ব্যয় করে এটি শুরু হয়েছে, আর 2020 মানে 14 ডিসেম্বর কাজটা শুরু হয়েছিল, 13 ডিসেম্বর 2021 শেষ হওয়ার কথা হচ্ছে। কিছুটা এগিয়ে আসতেই সামনে পড়ল এই অপরূপ দৃশ্য, মনে হলো এইরকম একটা রাস্তায় সকালবেলা মর্নিং ওয়াকে বেরোলে কি সুন্দরই না হতো, তাজা অক্সিজেন, চারিদিকে ফাঁকা মাঠ
এবং চাষের জমি, এবং সামনে গিয়ে গেলে সালের জঙ্গল পড়বে। তো সেই পথ ধরে আমরা এগিয়ে চলেছি কলসি ভাঙার দিকে। এটা হলো কলসি ভাঙার মোড়। এখান থেকে ডান দিক চলে গেলে, মানে যেদিকে আমরা যাচ্ছি, এটা হয়ে পিড়াকাটা হয়ে আমরা চলে যাব গোয়ালতোড়, এবং বাম দিকের রাস্তাটা লালগড় যাচ্ছে। তো এখানে ভাবলাম একটু ব্রেক নেওয়া যাক, অনেকক্ষণ চালানো হচ্ছে। এখানে দাঁড়ালাম কলসি ভাঙাতে। কলসি ভাঙার পরে এই যে মেন রোডটা নিলাম, ওইখান থেকে কলসি ভাঙা হয়ে মেন রোডটা, তো এখানে একটু জল খেলাম, জলের ব্রেক নিয়ে এবারে আমি চালাবো, তাই সোজা দেখা হবে গোয়ালতোড়ে। তো পিড়াকাটা পেরিয়ে আমরা এসে পৌঁছলাম গোয়ালতোড়ে। গোয়ালতোড়ে ভাবলাম একটু মিষ্টি কিনে নিই, এবং নিজেরাও একটু মিষ্টি মুখ করলাম। তো এই গোয়ালতোড় থেকে রাস্তাগুলো বেরিয়েছে, সামনে যেটা দেখলেন ওটা যাচ্ছে হুঙ্গড়ের দিকে। হুঙ্গড় থেকেও বাম দিক গেলে আপনি বিক্রমপুর পৌঁছতে পারবেন। আর আমরা যাব বাম দিক ধরে পিংবনি, বা যেটা পিডল গাড়ির মোড়ের দিকে যাচ্ছে রাস্তাটা, সেটা হয়ে আমরা যাব। তো এখানে একটা শর্টকাট আছে, তো আমরা সেই শর্টকাটটাই খুঁজলাম, এবং ডান দিকে এই শর্টকাটটা ধরে আমরা আবার এই গ্রাম এবং গ্রামাঞ্চলের রাস্তা ধরে পৌঁছে যাব মাকলি অবধি। তো আবার একটু পেরোতেই পেলাম সুন্দর মনোরম দৃশ্য, দুদিকেই সুন্দর পুকুর এবং খোলা আকাশ। তো মেন রাস্তা ছাড়া আপনি যদি ভেতরের রাস্তায় আসেন, অবশ্যম্ভাবী এরকম একটা সুন্দর দৃশ্য দেখতে পাবেন। আমরা পার হয়ে গেলাম ডুমুরডিহা গ্রাম। এরপরে দাঁড়ালাম এখানে একটা শশার ক্ষেতে। শশার ক্ষেত বেশি নাকি? কত করে কেজি? তো মনে হয় ছোট থেকে ধরে খেলি। একদম টাটকা এবং কচি শশা, জাস্ট ক্ষেত থেকে তোলা, এবং দামও কম। এখানে কত হয় সেই সময় 5-6 টাকা করে কিলো চলছে। এইগুলো সব বাজারে যাবে কালকে। এখানে আড়ত টাইপের বলতে পারেন, যেখানে বোঝাই হচ্ছে কালকে এগুলোই বাজারে গিয়ে বিক্রি হবে বেশি দাম। তো সামনে এই যে দেখছেন এই জায়গাটা কি বলে ডোবাটি, এটা হলো ডোবাটির মোড়। এখান থেকে আমরা এই ব্রিজটার উপরে বাম দিকে ঘুরে সোজা চলে যাব মাকলির দিকে। এরপরে এটা হলো কুমুদপুর হাই স্কুলের মাঠ। তো আমরা এখন পেরোচ্ছি কুমুদপুর হাই স্কুল, মোটামুটি মাকলি কাছাকাছি চলে এসেছে। এই ব্রিজটা নতুন হয়েছে, এটা পের হলেই আমরা মাকলি প্রবেশ করে যাব। তো এই আমরা মাকলি ঢুকে গেলাম। তো মাকলিকে আড়াআড়ি ক্রস করে আমাদেরকে যেতে হবে আমাদের গ্রাম, যেখানে আমার দেশের বাড়ি, রাংটিয়া। তো এখানে একটা বাম দিকে নতুন এলাহাবাদ ব্যাংক বা ইন্ডিয়ান ব্যাংক খুলেছে এখন। তো এই রাস্তা দিয়ে একটু গেলেই আবার জঙ্গলের রাস্তা পড়বে। তো এই কাঁচা রাস্তা ছেড়ে আমরা এখনই উঠে পড়বো পাকা রাস্তায়, এবং সেই রাস্তা ধরে বরাবর গেলেই আমাদের গ্রাম চলে আসবে। তো এই ছিল আজকের ভিডিও। এর পরের ভিডিওয়ে আপনাদের দেখাবো আমাদের গ্রাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন কী কী আরও দেখতে চান।
এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।